নারায়ণগঞ্জ বন্দর উপজেলার 21 নং ওয়ার্ড সিটি কর্পোরেশনের আয়তাধীনে 10 বছর পেরিয়ে গেলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি সাই মসজিদ সংলগ্ন পুকুরপাড়ের এই রাস্তাটির। প্রায় দীর্ঘ 15 বছর যাবৎ অবহেলিত অবস্থায় পড়ে আছে খানাখণ্ডে ভরা এই রাস্তাটি, যেন দেখার কেউ নেই। অল্প বৃষ্টিতেই রাস্তায় জমে থাকে হাঁটু পানি, আর তাতে করে চরম ভোগান্তিতে আছেন এলাকাবাসী। পুকুর আমরা কি অবহেলিত আছি, আজ পর্যন্ত সিটি কর্পোরেশনে 15 বছর হয়ে যায়, সিটি কর্পোরেশনে 15 বছর হয়ে যাওয়ার বাবদও আমরা রাস্তা পাই না। কেন আমরা সিটি কর্পোরেশনকে ট্যাক্স দিই না? ট্যাক্স, খাজনা, লাইট বিল সমস্ত কিছু নিতে আছে, চুইসা নিতে আছে, কিন্তু 15 বছর মধ্যে আজ পর্যন্ত ভাঙ্গা রাস্তা দিয়ে চলে যাই। বৃষ্টি হইলে হাঁটু পর্যন্ত পানি হয়, বৃষ্টি হইলে হাঁটু পর্যন্ত পড়ে। কাউন্সিল দেখে না, দেখে না কাউন্সিল, এগুলি সারা দিনে 14 বার 15 বার আসা যাওয়া করে, কাউন্সিল এগুলি দেখে না। কেন দেখে না? কী স্বার্থহের, কী অবহেলিত মানুষের কাছে পাশে দাঁড়ায় না কেন? কেন দাঁড়ায় না? আজকে 15 বছর হয়ে যায় আমরা ভাঙ্গা রাস্তার কোনো নিষ্কাশন পাই না। বৃষ্টি হইলে পুকুরের পানি, বৃষ্টি হইলে আঁঠু পর্যন্ত পানি হয়। হ্যাঁ, কী অপরাধ? আমরা অবশ্যই চাই, আমরা সিটি কর্পোরেশন আপনার মেয়র আইবির কাছে অনুরোধ, আইবি আপার কাছে অনুরোধ, যাতে আমাদের রাস্তাটা ঠিক করে দেয়, আমাদের রাস্তাটা যাতে ঠিক করে দেয়, সাধারণ মানুষ যাতে ভালোভাবে চলাফেরা করতে পারে। বৃষ্টি বৃষ্টি হইলে জর্জরিত পানিতে কোমর পর্যন্ত পানি হয়ে যায়, বৃষ্টি হইলে হাঁটার কোনো স্কোপ থাকে না। ভাই রাস্তার মনে করেন যে আসলে না, বৃষ্টি হইলে পানি হয়ে যায়, আর রোড হয়েছে শিপা, মনে করেন একটু জায়গা রোড ভালো হইলে সরা হইলে মনে করেন আপনার সবার একটু সুবিধা। তবে এই ব্যাপারে স্থানীয় কাউন্সিলর হান্নান সরকার ক্যামেরার সামনে আসতে অনিচ্ছুক প্রকাশ করে। নাসিক মেয়র সেলিনা হায়াত আইবির কাছে এলাকাবাসীর জোর দাবি, এই রাস্তাটি দ্রুত সংস্কার কাজ চান তারা। এ আর পারভেজ, NAN TV, নারায়ণগঞ্জ।